সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া কিন্তু যাবে না রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান দরদি আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে রে বাবা কখন আছে কখন চলে যাব কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না রসুল্লাহ বলেছেন মৃত্যুর পরে কবর এমন একটা জায়গা যে কবর বড় কঠিন যেখানে যদি মানুষ একটাবার জানত মানুষ মরে গেলে জীবনও মানুষকে কবরে মাটি দিত না ও মুসলমান কবর থেকে বাঁচতে হলে নামাজকে ধরতে হবে কবর থেকে বাঁচতে হলে নামাজকে জীবনে ফিট করতে হবে খালি কবর নয় বাবা পরকালের ঘটনাটাও শুনেলেন কোরআন বলে দিয়েছে পৃথিবীর কেউ কিয়ামতের দিনে কেউ কাউকে চিনতে পারবে না ছেলে তার বাপকে চিনবে না বাপ তার ছেলেকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না কোরআন বলেছে মায়া ফির রুল মারব বিনা খেওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন বলবে হে আল্লাহ আমার কি হবে হে আল্লাহ আমার কি হবে আমার কি হবে সেদিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠতে থাকবে রে বাবা সেই দিন মানুষ বড় বেজ্জতি হয়ে যাবে আল্লাহ নবীর বিবি মায়েশা বলেন নবী গো কিয়ামতের দিন সবাইকে উলঙ্গা হয়ে উঠবে বলে আয়েশা রে কিয়ামতের দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে বলে রসুল গো আমরা তো বড় বেজ্জতি হয়ে যাব গো নবী আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিনটা এত বড় কঠিন এত বড় ভয়ঙ্কর হবে যে দিনটা কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির প্রাণে চেয়ে দেখবে না সেদিন বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সেই দিন খালি নিজের নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে ইনশাল্লাহ আমরা সুন্নবাদী হয়ে যাই দিনদার হয়ে যাই ইমানওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় মসজিদ মুখী হয়ে যায় দিনমুখী হয়ে যায় দেখবেন আল্লাহর তরফ থেকে আমাদের কাছে মাদাদ চলে আসবে আল্লাহর তরফ থেকে আমাদেরকে হেফাজত করবে কিন্তু আমাদের দেশের মানুষ চায়ের দোকানে মাঠে ঘাটে বসে আড্ডা মারি মসজিদ আজান হয় বলে হাইয়া আলাস সালাহ আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মর্যাদা চালা ও মুসলমান এ দুনিয়ায় সারা জিন্দগি বেঁচে থাকতে আসেনি বা কখনকার কোন টাইমে মৃত্যু হয় পৃথিবীর কেউ বলতে পারবে না তার একটু উপমান আমি আপনাদেরকে বলি আপনারা সকলেই জানেন আমাদের দেশের ছেলেরা বোম্বে গুজরাট দিল্লি কেরালাই থাকে বাবা থাকে না এই ধরনের থাকে না বউ থাকে ছেলে তিন বছর চার বছর পরে বাড়ি আসছে বাবা আসার পরে নেমে গেল এলেম বাজারে নেমে মাকে কল দিয়ে বলে মা বলে কি হলো বেটা বলে আমি বাড়ি এসেছি এখন এলেম বাজারে রয়েছি শপিং মলে ঢুকেছি মা বলো তুমি কি নেবে মা বলো মা বলে বেটা আমি কিছুই নেব না রে বাপ আমি তোর চারাখানে একটু দেখতে চাই বেটা আজকে তিন বছর তোকে আমি দেখতে পাইনি রে বেটা তাড়াতাড়ি বাড়ি আয় বলে মা তুমি কি নেবা বলে বাবা আমি কিছুই নেব না যদি দেওয়ার প্রয়োজন হয় তোর বাপের লেগে কোনো জিনিস আনবি তুই বাড়ি ঢুকবি কোটায় বলে মা আমি তিনটের দিকে সাড়ে তিনটের ভিতরে ঢুকে যাব মা বাড়িতে সুন্দর করে খাবার পাকিয়েছে আলু পোস্ত মুরগির ভোনা ছাগলের ভোনা গরুর ভোনা সুন্দর করে তৈরি করেছে ছেলে খাবে কিন্তু চারটে বেজে গেল এলো না স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী একটাবার আমার সন্তানকে ফোনটা লাগিয়ে দেন কিন্তু মায়ের মন ভালো করে না মায়ের মনের ভিতরটা বড় খারাপ হয়ে গেছে বাবা মা বুঝতে পেরেছে আমার সন্তানের মনে হয় কোনো রকম ক্ষতি হলো নাকি ফোন লাগাই ফোন ঢুকে না কোনো রকম যখন ফোনটা ঢুকে গেল রে বাপ ইতিমধ্যে ফোন ধরে বলছে কে বলে আমি অমুক তুমি কে বলে চাচা আপনার সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নাই এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসুন নিয়ে এসে আপনার বেটা লাশটাকে আপনি নিয়ে চলে যান এরকম ঘটনা ঘটে কি ঘটে না তোর বলুন ঘটে কি না কত বছরের ঘটনা
মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানায় বাবা একটা ঘটনা শুনলেন, একটা ছেলে বোম্বে ছিল, লকডাউনে বাড়ি আসেনি, 5 বছর পরে বাড়ি আসছিল, বাড়ির সমস্ত ফ্যামিলির লোকেরা আনন্দ করে যত্ন করে আপনার গাড়ি স্কর্পিও ভাড়া করে এয়ারপোর্টে চলে গেল, দলের দল নারা আনতে গিয়েছিল, বাড়িতে আস্তে আস্তে বর্ধমান টাউন ঢোকার আগে লরির সঙ্গে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই বাচ্চাটাও মারা গেল, তার সঙ্গে যত ফ্যামিলির লোক ছিল বাবা একজন তারা জীবিত কেউ ফিরে আসেনি। কিন্তু বাপরে আজ আমি আপনাদেরকে বলবো, আসুন দিনওয়ালা হই, নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, আল্লাহর তরফ থেকে হেফাজত করবে, কবরও ফিরি, দুনিয়াতেও ফিরি, আখেরাতেও ফিরি, পরকালেও ফিরি, দুনিয়াতে আল্লাহ আপনার জন্য সুখময় দেবে, কবরও সুখময় জায়গা দেবে, পরকালেও আল্লাহ আপনার জন্য নাজাতের ফয়সালা করে দেবে। বাপ তাইলে একবার বলবো ইনশাআল্লাহ হুজুর, আগামী কাল থেকে আমরা জীবনে যত যা অন্যায় ভুল ত্রুটি করেছি, নামাজ অনেক ছেড়ে দিয়েছি, নামাজ পড়িনি, আগামী কাল থেকে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে না পড়লেও আমরা যেখানে টাইম পাবো নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ, কিন্তু নামাজ ছেড়ে দেব না। আর একবার হাতটা সকলেই তুলে বলুন ইনশাআল্লাহ, তুলো নামিয়ে দিন বাপ। সাহাবাদের ছোট্ট একটা জীবনী আমি প্রায় জায়গায় বলি বাবা, সাহাবাদের অর্থ ছিল না, তাদের খাবার ছিল না, তাদের কাপড় ছিল না, কিন্তু তাদের জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল না। একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা, তিনি প্রতিদিন নবীজির পিছনে জামাতে নামাজ পড়তেন আর নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বলেন, নবী গো আপনার সাহাবা তালহা সে কোরআনের মজমাই বসে না, মসজিদে বসে না, নামাজ পড়তে বসে না, রসুল কোনো কিছুই বললেন না, দ্বিতীয় দিন কিছুই বললেন না, তৃতীয় দিন বলে সাহাবারা শুনে না, এবার যখন তালহা আসবে তাকে তোমরা বসতে বলবে, বসতে বলবে, ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল, আজান দিলেন কে, হযরতে বিলাল, বিলালের আজান শুনে মসজিদে নববীতে হাজির, সমস্ত সাহাবারা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন, শেষে হযরতে তালহা নবীর পিছনে জামাতে নামাজ আদায় করবেন, নবীজি সালাম দুই দিকে ফিরেছেন, তালহা উঠেও চলে যাবে বাবা, সাহাবারা বলেন তালহা তুমি বসো, রসুল তোমাকে বসতে বলেছে, সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন, পেয়ারা নবী তসবি তাহলিল শেষ করে তিনি সাহাবাদের নিয়ে বসলেন, বলেন তালহা রে, বলে তালহা আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করে বলবো, তালহা শোনো তুমি কোরআনের মজমাতে কেন বসো না, কোরআনের মজলিসে কেন তুমি বসো না? তালহা তালহার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়, রসুল বলে তালহা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ চোখে পানি ঝরঝর করে পানি ঝরে গেল, নবীজির চোখে পানি, হযরতে তালহার পানি দেখে বলেন তালহা আমি তোমাকে জোরে কথা বলিনি, তোমাকে আমি ধমক দিইনি। প্যারা নবী 61 বছরের জিন্দেগি জীবনে কোনোদিন কাউকে একটা ধমক দিয়েছে? শুনেছেন আপনারা কাউকে গালি কোনোদিন মিথ্যা বলেছে, কাউকে চড় মেরেছে? কথা বলেন না। তাই মুসলমান 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন কাউকে একটা চড় গালি এবং মিথ্যা বলেন নি? হযরতে তালহা চোখ দিয়ে পানি ঝরে গেল, রসুল বলে কি ব্যাপার, কান্না করো কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না, কাউকে জানাবো না, আমার আল্লাহর আমি ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। বলে তালহা বলো কি ঘটনা তোমার ঘটেছে আমাকে খুলে বলো। তালহা বলেন নবী গো আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যারা কাজা করে দিল তারা কাজা করলো না, তারা 288 বছর তারা জাহান্নামে ঘুরবে। রসুল আপনি যেদিন বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল পড়লো না, সে কুফরি করে ফেললো এবং কি কাফেরের দরজাতে পৌঁছে গেল।
রাসূল যেদিন থেকে বলেছেন খোদার কসম করে বলি আমি আপনার পবিত্র মজলিসে বসতে পারি নাই বলে কি ঘটনা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই আমি আমার বিবিকে গর্ত খনন করে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী আমি বিবির কাছ থেকে পোশাক কানা খুলে এনেছি জামাতে নামাজ পড়ব বলে কিন্তু রাসূল আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই পোশাক কানা বিবিকে দিই আর এই পোশাক কানা পরে আমার বিবি নামাজ আদায় করে নাই রাসূল বলে তাহলে বাড়ি চলে যাও তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল তাড়াতাড়ি করে তুমি চলে যাও হযরতে তালহা বাড়ি গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছে বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম স্বামী গো আপনার দেরি হয়ে গেল কেন নামাজ যে কাজা হয়ে গেল নামাজ যে বেটাই হয়ে গেল আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব গো স্বামী কি স্বামী আর বিবি আমাদের দেশে বিবি নামাজ পড়ে তো স্বামী পড়ে না আর স্বামী পড়ে তো বিবি পড়ে না কি ঠিক না বেটি জোরে বলুন জেনে নিতে হবে স্বামী নামাজ পড়ে বিবি পড়ে না তার মানে জেনে নিতে হবে বাবা স্বামীর নামাজ হবে না তুমি নামাজ পড়বে তাহলে নিশ্চয় তোমার বিবিকে বলো না নিশ্চয় তোমার বিবিকে তুমি নামাজের জন্য বলো না হ্যাঁ দুনিয়ার সব কাজের জন্য তোমার বিবিকে চাপ দাও রান্না না হলে লবণ না হলে ঝাল না হলে কাজ না হলে কিন্তু নামাজের জন্য চাপ দাও না বাবজি কেয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনি মনে করছেন আমি নিজেই নামাজি হয়ে যাব জান্নাত চলে যাব অত সহজ নয় কোরআন বলেছে কি গো আছে না নাই চলো বলুন আল্লাহ নিজে বলেছে নিজে বাঁচো অপরকে বাঁচাও সন্তান আদিদেরকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাও বিবি বাচ্চাকে বাঁচাও পাড়া প্রতিবেশীকে বাঁচাও কোথা থেকে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আজকে বাবুজি আমি খালি নামাজ পড়ি আর আমার ছেলে আমার মেয়ে পড়ে না আমার দুনিয়ার কাজের জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে চাপ দিই কিন্তু নামাজের জন্য আমরা কেউ চাপ দিই না একটা বুকে হাত দিয়ে বলতে পারবে না কার দোষ দিব বাপ কাকে বলবো কাকে শোনাবো আজকে আমাদের দেশে জালসা হয় 25,000 টাকা দিয়ে বক্তা 30,000-এর বক্তা 50,000-এর বক্তা জালসা আমরা শুনে লাভ কি হইলো কি লাভ হইলো কি লাভ কোনো লাভ নাই যদি আপনি শুনে নামাজি না হতে পারে যদি শুনে আপনি কোরআনওয়ালা না হতে পারে যদি না শুনে শুনে যদি আপনি দিনদার না হতে পারে এই জালসা শোনার নাম মানে আছে কথা বলেন আজকে আপনাদের দেশে একটা কথা আমি আপনাদেরকে বলি এই এই এলেমবাজার থানা তো নাকি জি হ্যাঁ ভাই এই এলেমবাজার থানায় জালসা মোটামুটি বছরে করা হয় অনেক মোটামুটি 30 খান তাই তো নাকি আরো বেশি হয় কিন্তু 30 খান আমি মিনিমাম বললাম আমরা এখানে প্রায় লোক যারা আছি প্রায় লোক জালসাতে আমরা যাই যাই না যাই না আমরা বলেন প্রত্যেকটা 30টা জালসাতে যদি আমরা যে কোনো একটা করে জিনিস শিখি একটা করে অক্ষর শিখি তাহলে 30টা শেখা হবে না হবে না শেখা হবে না হবে না কথা বলেন কিন্তু আমরা শিখিনি শুনলাম যেখানকার জিনিস থেকে নি ঠিক দিলাম ঝাড়ি ঝুড়িয়ে বাড়ি বাড়িতে বউ বললো কি শুনলে গো কি বললো আর বলিসিনি আইজুল হক জয়নাল আবেদিন আবুল কাসেম সাহেব যা দিল রে তো কি দিল বলো কি বললো কি বলবো হয়ে গেলাম কি ঠিক না ভেজর বলুন আজকে নিয়াত করুন